And in Alpha Brown, I serve as the President, the Regional Secretary, and the Deputy Officer. এবং সেবা করেছিলাম. In 2004, I was invited by professors in the United States to come and present paper in the United States at a conference. এবং আমার প্রথমবার যখন শ্রীশ্রীমৎ জয়পতাকা স্বামী মহারাজের সাথে আমার আলাপচারিত হয় সেটা হচ্ছে নিউ জার্সিতে। At that time, I undergone a major eye surgery on my left eye. এবং তখন আমি সবেমাত্র আমার চোখে আমার বাঁ চোখে একটি অপারেশন করতে হয়েছিল বিরাট আকারের সেই অপারেশন করে আমি সবে উঠেছি এবং তখন আমি কিছু চোখের ড্রপ আমি নিচ্ছিলাম আমার মনে পড়ে উনি আমার কেন আপনার চোখ লাল এখন কি হয়েছে আমার তার যে আমার প্রতি যে আমার বিষয়ে যে আগ্রহ বা আমার প্রতি যে তার যে চিন্তা সেটা আমার হৃদয়কে স্পর্শ করে সেই সময় আমি যেন অভিভাবকহীন বা পিতৃহীন সন্তানের মতো ঘোরাঘুরি করছিলাম কারণ তার কিছুদিন পূর্বে আমার শ্রী গুরুদেব তিনি অপ্রকট হয়েছেন এই জন্য তিনি যখন আমার স্বাস্থ্য সম্বন্ধে প্রশ্ন করলেন তখন আমি বিশেষভাবে আমি উষ্ণতা পেলাম তার যে চিন্তা তার যে আমার প্রতি যে আগ্রহ সেই উষ্ণতায় আমাকে স্পর্শ করেছিল আমার হৃদয় স্পর্শ করেছিল So because of the Lord, he showed to me at my time of distress, I decided he should be my sayasgur. আমার দুঃখের সময় যেহেতু তিনি আমাকে ভালোবাসা বা তিনি আমাকে স্নেহ প্রদান করেছিলেন সেই জন্য তার দ্বারা আকৃষ্ট হয়ে আমি সিদ্ধান্ত নেই যে তিনি হবেন আমার গুরুদেব বা শিক্ষাগুরু So that is just a brief history of my connection with his holiness Jayapataka Swami তো এটাই হচ্ছে সংক্ষিপ্ত ইতিহাস আমার সাথে শ্রী শ্রী জয়পতাকা স্বামী মহারাজের যোগাযোগের আমি 2009 সালের 26 ফেব্রুয়ারি শ্রীরাম মায়াপুরে এখানে আমি তার কাছ থেকে সন্ন্যাস দীক্ষা লাভ করেছি তো আমি প্রধানত যেটা করি সেটা হচ্ছে আমি সাধারণত বিশ্ববিদ্যালয়গুলিতে যাই এবং সেখানে আমি অধ্যাপকদেরকে আমি প্রচার করি তো যদি আপনি বা যদি আপনারা আমার যে ওয়েবসাইট আছে ভক্তি বাসুদেব স্বামী .com সেখানে যদি যান তাহলে আপনি দেখবেন আমি যে সমস্ত বিশ্ববিদ্যালয়গুলির তাদের যে সাধারণত যে সমস্ত পত্রিকা বা তাদের যে সমস্ত পত্রগুলি রয়েছে সেগুলিতে আমার লেখাগুলি কীভাবে প্রকাশিত হয় সেগুলি দেখবেন Integrate applied medical science with management science to provide solutions to problems in the material world. তো আমি সাধারণত যেটা করে থাকি সেটা হচ্ছে বৈদিক সমাধান এবং সাধারণত বা আধুনিক বিজ্ঞানের যে বৈদিক সমাধান সেগুলির সূত্র অনুসন্ধান করি এবং সেগুলি কিভাবে এই জনজগতের সমস্যা সমাধান করতে পারে সেগুলিকে আমি সাধারণত তাদের সামনে তুলে ধরি
So let's get to the topic of the day. আসুন এবার আমরা আজকের বিষয়বস্তুতে ফিরে আসি। Now we are here to talk about Jayapataka Swami, what it takes to be just a spiritual leader. We are here to discuss about His Holiness, Jayapataka Swami, and what it takes us and to what it takes to be such a spiritual leader. আসুন আমরা আজকে এখানে শ্রী শ্রীমদ জয়পতাকা স্বামী মহারাজ সম্বন্ধে আলোচনা করব এবং একজন পারমার্থিক নেতৃত্ব দানকারী বা একদম পারমার্থিক নেতা হতে গেলে কি প্রয়োজন হয় সেটা বিষয়ে আলোচনা করব So at the beginning, in the beginning of our spiritual philosophy or our spiritual cultivation, we are told we are not this body. তো আমাদের পারমার্থিক জীবনের প্রারম্ভে আমাদেরকে শিক্ষা দেওয়া হয় যে আমরা এই দেহ নই এবং শ্রীমদ ভগবদ গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে সকলেই হচ্ছে তার অংশের অংশ কৃষ্ণ গীতায় বলেন ওই বংশ জীব লোকে জীবভূত সনাতন So we are all part of the gospel of Krishna, we are spirit souls. তো আমরা সকলে হচ্ছে কৃষ্ণের অংশের অংশ আমরা সবাই হচ্ছে পারমার্থিক আত্মা But how we realize that we are not this body here? বাজি ধরুন আমরা কি কখনো এই সেটা উপলব্ধি করেছি কখনো যে আমরা পারমার্থিক আত্মা If we have headache in the morning, tomorrow, can we come to Maharaja? যদি কালকে সকালে আমাদের যদি মাথা ধরে বা মাথা ব্যথা করে তাহলে কি আমরা কেউ মঙ্গলার দিতে আসবো If we hit down by flu, can we do our service? আমাদের যদি ইনফ্লুয়েঞ্জা জ্বর হয় তাহলে কি আমরা নিজেরা জেগে উঠতে পারবো নিজে নিজে If someone hurts us, are we still willing to be coming to the temple? যদি কেউ আমাদেরকে ব্যথা দেয় তাহলে কি আমরা তখনও মন্দিরে আসার ইচ্ছা পোষণ করব So this is just we need to relate to the fact that we are not these bodies তো সেই জন্য এই যে বাস্তব যে আমরা এই দেহ নই এই বিষয়ে যে সমস্ত কার্যাবলীগুলি সেগুলি আমাদেরকে করতে হবে It is very good to have an understanding that we are spirit souls, we are not this body. এটা খুব ভালো ব্যাপার যে আমাদের এমন একটি দর্শন রয়েছে যে আমরা এই দেহ নই আমরা হলাম আত্মা very few people are acting on the platform that we are not this body. কিন্তু খুব কম লোকেরাই তারা এইভাবে আচরণ করে যে আমরা সত্যি সত্যি এই দেহ নই আমরা আত্মা So we see the position of our spiritual master, His Holiness Jayapataka Swami. তো আমরা দেখি আমাদের পরমারাধ্য গুরুদেব শ্রী শ্রীমদ জয়পতাকা স্বামী মহারাজের পরিস্থিতি He is faced with very horrible health challenges. তিনি ভীষণ জঘন্য নারকীয় পরিস্থিতির মধ্যে তিনি সম্মুখীন হচ্ছেন আপনি বাজি ধরতে পারেন যে তিনি তার সেবা পরিত্যাগ করেননি তিনি অবসর নেননি এবং তিনি পিছু পা হননি Power disciples in the United States. I don't want to mention them, but someone mentioned something to him, and he said, "But I am not Jayapataka Swami. I'm not so realized. I have a health problem. Then I have to take. I have to sit back." So, আমি একজন শিল্প প্রভুপাদের শিষ্যের মুখ দিয়ে আমি একবার এমন একটি উক্তি শুনেছিলাম সেটা হচ্ছে কি ভাবেন আপনি আমাকে আমি জয়পতাকা স্বামী মহারাজ নই আমি অত সহ্য সহ্য করতে পারবো না আপনারা কি ভাবেন আমাকে আমি কি জয়পতাকা স্বামী নাকি আমি অত সহ্য করবো
তো আমি এটা যখন শুনলাম আমি অবাক হয়ে গেছি আরে আবার ভাবলাম যে বাবা তাহলে কি বলছে সে সো দোজ অফ আস হু আর ক্লেমিং টু বি জয়পতাকা স্বামী ডিসিপলস দ্যাটস এ ডিপ প্রবলেম হিয়ার তো যারা আমাদের মধ্যে যারা জয়পতাকা স্বামী মহারাজের শিষ্য রূপে নিজেদেরকে জাহির করতে চান এখানে বড় একটা সমস্যা রয়ে গেছে হোয়াট ইজ দ্য প্রবলেম সমস্যাটা কি In the Gita, Lord Krishna mentions, yad yad acharaju sisters, tat tat, eva karoti. Gita ay Krishna ulik kore chen. Krishna mentioned that whatever standard the great man, whatever the great man does, the common man will follow. Krishna Gita ay bolchen, je mahan byakti, tini je bhabe, acharan korben ebong tini jemon, tini যেমন উদাহরণ রেখে যাবেন সাধারণ মানুষ সেই রকম ভাবে অনুসরণ করবে এবং তিনি যেরকম ধরনের উদাহরণ সৃষ্টি করবেন সারা বিশ্ব তাকে তার পদাঙ্ক অনুসরণ করবে তো আমাদের গুরু মহারাজ শ্রী শ্রীমৎ জয়পতাকা স্বামী মহারাজ একজন মহান ব্যক্তিত্ব এবং তিনি একজন অত্যন্ত উন্নত মানের তার মা সেবার মান এবং তিনি একজন উন্নত মানের ব্যক্তিত্ব বাই হিজ ওন পার্সোনাল এক্সাম্পল তার নিজ ব্যক্তিগত দৃষ্টান্তের মাধ্যমে সো উই ক্যান সে I'm not Jayapataka Swami. No, I cannot act like that. Why are we being trained then? Why are we here being trained by this teacher? তো এই জন্য আমরা বলতে পারি না যে আমি তো গুরু মহারাজ নই আমি তো জয়পতাকা স্বামী গুরু মহারাজ নই হ্যাঁ না কেন আমরা তাহলে এখানে এসেছি আমাদেরকে এখানে আনা হয়েছে যাতে আমরা সেই রকম ভাবে প্রশিক্ষিত হয়ে সেইভাবে আচরণ করতে পারি সেই জন্য Every teacher wants to be proud of their students. প্রতিটি শিক্ষক তার ছাত্রদের নিয়ে গর্ববোধ করতে চান And so, by his actions, he is challenging all of us. সেই জন্য তার আচরণের মাধ্যমে তার কার্যকলাপের মাধ্যমে তিনি আমাদের সামনে প্রতিদ্বন্দ্বিতা ছুড়ে দিচ্ছেন বা তিনি আমাদের সামনে হ্যাঁ প্রতিদ্বন্দ্বিতা ছুড়ে দিচ্ছেন চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন তিনি তার কার্যকলাপের মাধ্যমে তিনি আমাদের কাছে একটাই বার্তা দিচ্ছেন তোমরা কি আমার শিষ্য তোমরা কি প্রস্তুত রয়েছো বাইরে বেরিয়ে গিয়ে প্রচার করার জন্য যদি তোমাদের মৃত্যু সম্মুখীন হও তা সত্ত্বেও ইউ ক্যান সে গুরু মহারাজ বল ভাই আপনারা বলতে পারেন না যে গুরু মহারাজ আপনার কি খবর হি সেড এক্সাম্পল ফর আস তিনি আমাদের জন্য দৃষ্টান্ত স্থাপন করে রেখে যাচ্ছেন সো দিস ইজ দ্য চ্যালেঞ্জ এটাই হচ্ছে চ্যালেঞ্জ দিস ইজ দ্য জয়পতাকা স্বামী চ্যালেঞ্জ এটাই হচ্ছে জয়পতাকা স্বামী চ্যালেঞ্জ টু অল অফ আস আমাদের সবার সামনে হু ক্যান রেজ আ সোলজার মুভ লাইক দিস আই অ্যাম জয়পতাকা স্বামী ডিসাইড আমরা শুধুমাত্র সৈন্যদের মত আমরা আমাদের বড় বড় ট্যাগ লাগিয়ে আমরা শুধু ঘুরে বেড়াতে পারি না হ্যাঁ আমরা হলাম জয়পতাকা স্বামী মহারাজের শিষ্য শিষ্যা আর উই রেডি আমরা কি সত্যি সত্যি তো লিভ এ বডি বডি আমরা কি আমাদের দৈহিক স্তরের উপরে উঠে আমরা জীবন যাপন করতে পারি সো দিস ইজ এ বিগ প্রবলেম ইন বিইং এ ডিসাইপল অফ আ হাইলি রিয়েলাইজড সোল এই হচ্ছে বড় সমস্যা একজন অত্যন্ত মহৎ
এবং আত্মপলব্ধ ব্যক্তির শিষ্যত্ব গ্রহণ করার সমস্যা এটা because anywhere we go people will ask is she a disciple of Jayapataka Swami কারণ আমরা যেখানেই যাব না কেন জনগণ আমাদেরকে প্রশ্ন করবে কি ইনি কি জয়পতাকা স্বামীর শিষ্য ইনি কি জয়পতাকা স্বামীর শিষ্যা why is he not behaving like him কেন ইনি তার মতো আচরণ করছেন না his guru maharaj was very sick তার গুরু মহারাজ এত অসুস্থ he did not retire কিন্তু তিনি অবসর নেননি he was preaching তিনি প্রচার করছেন It doesn't mean that when you become a devotee, you say, well, I'm not this body, I don't need to take care of my health. এই নয় যে যখন কেউ ভক্ত হয় তখন সে এরকম ভাবে যে ও আমি তো এই দেহ নেই সেই জন্য আমার এই দেহের দেখভাল করার কোনো দরকার নেই না আমরা তো এটা বলি না There's one devotee in one community in America. The temple president has begged him to go for medical checkup. একজন ভক্ত আছেন একটি কমিউনিটিতে আমেরিকার একটি কমিউনিটিতে তো যা মন্দিরের যিনি প্রেসিডেন্ট তিনি তাকে অনুরোধ বিনয় করেছেন যে যাও গিয়ে চিকিৎসা হও He said, I'll pay. Go for medical checkup. President said, he will pay. President বললেন যে তুমি যাও আপনি যান আপনি গিয়ে চিকিৎসা হয়ে আসুন মেডিকেল চেক আপ করে আসুন আমি যত খরচ হয় লাগবে আমি দেবো আমি কোন মেডিকেল চেক আপ টেক আপ করাতে যাব না His reason was that if he goes to medical checkup, then doctors would be threatening, would give some threatening information, But this, you have this problem and that problem and that problem. সেই ভক্তের আশঙ্কা বা শঙ্কা হচ্ছে যে যদি ডাক্তারের কাছে যাই তাহলে ডাক্তার সে শাসানি দেবে সে বলবে এই তোমার এই হয়েছে তোমার ওই হয়েছে তোমার এই করতে হবে সেই করতে হবে সেই ভয়তে সে যাবে না কিন্তু আমাদের আচার্যগণ তারা যাচ্ছেন মেডিকেল চেক আপ করাতে সুতরাং আপনি যদি মেডিকেল চেক আপ করাতে যান তাতে দোষের কি আছে সেই জন্য কখনো কখনো আমরা এই দর্শনকে নিয়ে আমরা একটু মানে আড়ালে আবদানে চলে যাই We don't have many devotees on the planet compared to the population of the world. তো এই পৃথিবীর জনসংখ্যার তুলনায় এই পৃথিবীর উপরে আমাদের ভক্তের সংখ্যা তেমন একটা বেশি নয় অত্যন্ত নগণ্য Therefore, if we have some health concerns, we should address it. সেই জন্য আমাদের যদি কোনো স্বাস্থ্য সম্বন্ধীয় কোনো চিন্তা থাকে তাহলে আমাদের সেটা নিয়ে তাড়াতাড়ি করে ব্যবস্থা গ্রহণ করা উচিত So take the example of our Gurudev, Jayapataka Swami. He has health concerns, He's addressing it. সেই জন্য আমাদের গুরুদেব শ্রীমদ জয়পতাকা স্বামী গুরু মহারাজের দৃষ্টান্ত গ্রহণ করুন এবং তার স্বাস্থ্য সম্বন্ধীয় সমস্যা রয়েছে এবং তিনি সেটা নিরসন করার চেষ্টা করছেন But the point is, he did not go into retirement because of health challenge. কিন্তু আমার বলার উদ্দেশ্য হচ্ছে যে যে তিনি অবসর গ্রহণ করেননি যেহেতু তার স্বাস্থ্য সম্বন্ধীয় সমস্যা রয়েছে সেই জন্য তিনি অবসর গ্রহণ করেননি Because the devotional service is supposed to be unconditional. কারণ ভগবত ভক্তি হওয়া উচিত অহৈতুক It's supposed to be uninterrupted. ভগবত ভক্তি হওয়া উচিত অপ্রতিহত So we recite inside the prayers every morning how to keep to him the bhakti should be unconditional uninterrupted সেই জন্য আমরা প্রতিদিন সকালে উচ্চারণ করি অহৈতুকি ত্বয়ি যে ভক্তি হওয়া উচিত
কোন রকমের শর্তবিহীন কোন রকমের অহৈতুকি হওয়া উচিত Therefore, if even we have some prayer with another devotee, we should not say, well, I'm not going to do any service anymore. Because the temple president, because the temple commander, because this person, that senior or that junior did this to me. এবং সেই জন্য যদি আমাদের কোনো রকমে কোনো ভক্তের সাথে যদি ঝগড়া হয় বা তাহলে আমাদের মন্দিরে যাওয়া বন্ধ করে দেওয়া উচিত নয় কারণ এই মন্দিরের প্রেসিডেন্ট কারণ এই টেম্পল কমান্ডার কারণ এই ভক্ত কারণ অমুকে এই করেছে সেই করেছে সেই জন্য আমি মন্দিরে যাব না এই সমস্ত কোনো অজুহাত হওয়া উচিত আমাদের ভক্তি পারিপার্শ্বিক বা বাহ্যিক যে সমস্ত বিষয়গুলি রয়েছে সেগুলোর উপরে নির্ভর করা উচিত নয় We should not allow someone to become negative influence in our path. আমাদের কাউকেই আমাদের ভক্তি পথের সামনে আমি শুধু নেগেটিভ মনে হচ্ছে নেতিবাচক নিদর্শন হয়ে যেন না দাঁড়ায় How we should be ready to make amends, reconcile when we have a misunderstanding with each other. যখন আমাদের কারোর সাথে ভুল বোঝাবুঝি হয় তখন আমাদের সর্বদাই প্রচেষ্টা করা উচিত যাতে আবার মীমাংসা করা যায় আবার মিটিয়ে নেওয়া যায় In our way, we'll be able to team up to serve the instructions of Guru Maharaj. সেইভাবে আমরা সবাই দলবদ্ধ হয়ে আমরা গুরু মহারাজের উপদেশগুলি সেবা করতে পারব এবং আমাদের সেবা সেটা কোন একটা বড় পদবী লাভের আশার দ্বারা সেই আশা নিয়ে আমাদের করা উচিত নয় Because all of us we have that intrinsic nature, that nature of Ishwar Bhav, we want to control. কারণ আমাদের সকলের মধ্যেই সেই আমাদের মজ্জার মধ্যে রয়েছে সেই নিয়ন্ত্রণ করার যে বাসনা বা সেই ঈশ্বর ভাব ultimately no one is a supreme controller it's only Krishna that is his control অন্তিমে কেউই পরম নিয়ন্তা নন একমাত্র ভগবান কৃষ্ণ ব্যতিরেকে Lord Brahma recognizes that very fact. Therefore he mentioned, Ishwara Parama Krishna Sakshin Ananda Pyuka. That Krishna is the supreme controller. Brahma Dev, Tini, এই বাস্তব স্বীকার করেছেন এবং সেই জন্যই তিনি এই শ্লোক তিনি উচ্চারণ করেছেন ঈশ্বর পরম কৃষ্ণ এবং সেই কৃষ্ণ হচ্ছেন সব চিত আনন্দ বিগ্রহ আমাদের দেহগুলি তার থেকে সম্পূর্ণ বিপরীত বেরোতে আমাদের দেহগুলি নিত্য নয় অনিত্য Our bodies are full of ignorance. আমাদের দেহগুলি অজ্ঞানতায় পরিপূর্ণ Our lives are full of miseries. এবং আমাদের জীবন কষ্ট দুঃখে পরিপূর্ণ Therefore, when we want to navigate into self-gratification, we should think about these three points. এবং সেই জন্য আমরা যখন ইন্দ্রিয় তৃপ্তির বাসনায় মশগুল হয়ে ঘোরাফেরা করব তখন আমাদের সবসময় এই তিনটি বিষয় একটু স্মরণ করা উচিত এই দেহটি আমাদেরকে ঠকিয়ে দেবে আমাদের সামনে ভালো ভালো দৃষ্টান্ত রয়েছে আমাদের জন্য whatever we want to do we should ask ourselves
Will Jayapataka Swami be happy with me? যা কিছু আমরা করতে চাই আমরা নিজেদেরকে নিজের বিবেককে প্রশ্ন করতে পারি যে শিষ্যবাদ জয়পতাকা স্বামী গুরু মহারাজ কি আমার প্রতি সন্তুষ্ট হবেন আমি এই কাজ করলে ও গুরু মহারাজ আমরা হয়তো বলতে পারি ও গুরু মহারাজ কোথায় উনি তো এখানে নেই আমি তা আপনি করে করে ফেলি কেউ তো নেই এখানে দেখছে না কেউ But the super soul is there within us, Ishwara Parama Krishna. He's there. কিন্তু পরমাত্মা আমাদের সাথে রয়েছেন ঈশ্বর পরম কৃষ্ণ আমাদের সাথে সব সময় আছেন Samasya, Saham, read it, Samiya Bisto. Krishna is also there in our hearts. Krishna, Amadar Hidaya Virajman Rachel. And the spiritual master is the external manifestation of the Super Soul. Evam Sri Gurudeva Chen, Paramattar Majjik Mohim Prakash. So why are we doing something now, we think? Nobody's here. তো আমরা হয়তো কিছু করার সময় ভাবতে পারি ও কেউ দেখছে না কেউ নেই এখানে পরমাত্মা কি করছে তাহলে So sometimes we don't believe that there is a super soul in us. কখনো কখনো আমরা বিশ্বাস করি না যে পরমাত্মা বলে কেউ হয় কিনা By our actions, in most cases we don't believe that there is a super soul. আমাদের কার্যাবলীর মাধ্যমে বেশিরভাগ ক্ষেত্রে আমরা বিশ্বাস করি না যে পরমাত্মার উপস্থিতি রয়েছে Because we tend to act on the basis that nobody is seeing us. কারণ আমরা এই রকম ধরনের একটি ভাবধারা নিয়ে আমরা কাজ করি যে কেউ আমাকে দেখছে না But the truth is that Jayapataka Swami is seeing us. কিন্তু বাস্তব সত্য হচ্ছে জয়পতাকা স্বামী আমাদেরকে লক্ষ্য করছেন Because he is the external manifestation of the Paramatma. কারণ তিনি হচ্ছেন পরমাত্মার বাহ্যিক বহিঃপ্রকাশ. And the intrinsic Paramatma is witnessing all our activities. এবং অন্তর্যামীর পরমাত্মা তিনি আমাদের সমস্ত কার্যের সাক্ষী হয়ে থাকছেন. Therefore, this is something we need to reflect. সেই জন্য এটা এমন একটা বিষয়বস্তু যা নিয়ে আমাদের একটু ভাবনা চিন্তা করার দরকার আমরা সকলেই জানি যে পারমার্থিক জীবনের পরম রহস্য হচ্ছে শ্রী গুরুদেবের আদেশকে পুঙ্খানুপুঙ্খভাবে পালন করে চলা Is there anyone here who does not want to be successful in their devotional life? এবং এখানে এমন কেউ আছেন যিনি পারমার্থিক জীবনে সাফল্য অর্জন করতে চাইছেন না I don't want to be successful in my spiritual life. আমি আমার পারমার্থিক জীবনে সাফল্য কামনা করি না বা সাফল্য লাভ করতে চাই না হাত তুলুন কেউ নেই So I'm assuming everybody wants to be successful. তাই আমি অনুমান করছি যে সকলেই সফল হতে চান তার পারমার্থিক জীবনে And the secret of God's success is to follow the instructions of our spiritual master. এবং সেই সাফল্যের চরম বা পরম চাবিকাঠি হচ্ছে আমাদের গুরুদেবের আদেশ পালন করে চলা In the 21st century, we are, in the modern age, we are very expert at selective instructions. We select the instructions that suit us. তো এই একবিংশ শতাব্দীতে বা এই আধুনিক যুগে আমরা সকলেই আমরা বাছাইতে আমরা পারদর্শী আমরা বাছাই করে নিই সেই সমস্ত উপদেশগুলি যেগুলি আমাদের স্বার্থে প্রয়োজন পড়ে and we all want to listen to those instructions that suit us
আমরা কেবলমাত্র সেই সমস্ত উপদেশগুলি কানে তুলতে চাই যেগুলি আমাদের স্বার্থে কাজে লাগে. We want to execute those instructions that don't give us inconvenience. আমরা সেই সমস্ত উপদেশগুলি আমরা পালন করতে চাই না যেগুলি আমাদেরকে সুযোগ সুবিধা করে দেয় না. The point is, if we want to be successful, we have to accept this, all of the instructions. কিন্তু কথা হচ্ছে যদি আমরা সফল হতে চাই তাহলে আমাদের সমস্ত উপদেশগুলি পালন করে চলতে হবে. In that way, we can become very good, exemplary representatives of His Holiness and Jayapataka Swami. এবং সেইভাবে আমরা সকলেই খুব ভালো এবং দৃষ্টান্তমূলক জয়পতাকা স্বামী গুরু মহারাজের প্রতিনিধিতে পরিণত হতে পারব. একটা গল্প বলব আপনাদের. In the early days in the US, in California, there was one new devotee who joined the temple. প্রথম দিকে মার্কিন যুক্তরাষ্ট্রে ক্যালিফোর্নিয়াতে একজন নতুন ভক্ত তিনি মন্দিরে যোগদান করেছিলেন. So one of these temples, the pujari was carrying the big tray of boga covered, and he was going to the altar. So this new devotee, he was asking somebody else, "What is that?" তো সেই সময় পূজারি তিনি তার ভোগের থালা নিয়ে তিনি ভোগের থালা মাথায় করে বা কাঁধে করে তিনি মন্দিরে ঢুকছিলেন. সেই সময় এই নতুন ভক্ত তিনি অন্য কাউকে জিজ্ঞাসা করলেন যে উনি এটা কি করছেন বা তার মাথায় কি রয়েছে. So he said, "Oh, that's the pujari. He is taking the boga offering to the altar." তো তাকে বলা হলো যে উনি হচ্ছেন পূজারি এবং উনি ভগবানের জন্য যে ভোগ তিনি সেটা ভগবানের বেদিতে তিনি সেটা নিয়ে যাচ্ছেন. And he's going to offer the feast to Krishna.